আপনার কোন হেরাইছে? লড়া হারাইছে। লড়া হারাইছে, কি নাম? নুরুল ইসলাম। কোট হেরালে? ঘরের পরে রেজাউল করিমে মাতায় লই গেছে মে মাহর 30 তারিখে। কোট লই গেছিল? ইটানগরে লই। আজি লকে ফোনও আমি কোনো লিঙ্ক পাওয়া নাই, যোগাযোগ হওয়া নাই। তারপিছত তার থানাত জানাইছিল, থানার পরে কোনো আমার ই দিয়া নাই। তারপিছত মাহত 5 তারিখে আমাক খবর দিছে দে ইয়াত নাই, ইয়ার পরে পালাই গুছি গেছে। তো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মই আহ্বান জানাইছো অতি সোনকালে যাতে তদন্ত করি, মোর লড়াটুক যাতে ওলাই দিয়ে। মোর এজনীয় লড়া আর মোর লড়ার বাহিরে আরো 3 জন আছে, সিহঁতকো যাতে ওলাই আনি দিয়ে। আপনালোক ভাল কাম করি আছে, আরো অলপ ভাল কাম করে দিয়ক, মোর লড়াবিলাকক ওলাই আনি দিয়ক। আপনাক আহ্বান জানাইছো মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক। মোর হাজবেন্ডে মানে কামত গৈছে অরুণাচল ইটানগরত। মোর হাজবেন্ডৰ নাম হল নুরুল ইসলাম। কত ঘৰ? মোর টেংনামারি 4 নং ওয়ার্ডত। কেতিয়া গৈছিল? তেও কাম করবা গেছিল 30 তারিখে, 30 মে মাহত। তাৰপিছত জুলাইৰ 5-4 তারিখে ফোন কৰি হেনা কৈছে তেওঁলোকে, কয় ঠিকাদাৰে ফোন মাৰি কৈছে, কয় তেওঁলোক নাই, তেওঁলোক পলাইছে। তাৰপিছত তাৰপিছত আমি পিছত এজাহাৰ দিছোঁ থানাত। থানাত এজাহাৰ দিয়াৰ পিছত কি পুলিচে এখনো আমাক কিছু খবৰ দিয়া নাই। কিমান দিন ধৰি নোহোৱা হৈ আছে? 1.5 মাহে হয়। এতিয়ালৈকে কোনো খবৰ পোৱা নাই? না, পোৱা নাই। ফোন চুইচ অফ? অঁ, চুইচ অফ ফোন।